দর্শক সরাসরি যুক্ত হয়েছে পল্টন মোড় থেকে, দেখানোর চেষ্টা করছে পল্টনের সার্বিক অবস্থান। দর্শক দেখছেন অসংখ্য প্রশাসনের কর্মকর্তারা অবস্থান করেছেন চারপাশে, অবস্থান করছেন, দেখছেন যে চারপাশে অসংখ্য পুলিশের প্রশাসনের কর্মকর্তারা, দেখছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল এক মিছিল নিয়ে আসছেন বর্তমান শিক্ষা কার্যক্রমের বাতিলের দাবিতে, এবং দেখছেন যে পুলিশ খুব সতর্কভাবে অবস্থান করছেন, এবং এইখান থেকে দেখছেন যে পুলিশ কিন্তু খুব সতর্কভাবে চারিদিকে ঘিরে রেখেছেন যাতে তারা মিছিলটি নিয়ে অন্য কোনো রাস্তায় বা অন্য কোনো দিকে যেতে না পারে। দর্শক দেখতে পাচ্ছেন, এবং এই যে দেখছেন আমার ঠিক সামনে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল এক মিছিল আছে, মিছিলকে কেন্দ্র করেই দেখছেন যে পুলিশ কিন্তু সতর্ক অবস্থান যাতে তারা চারিদিক ঘিরে রেখেছেন, দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ঘিরে রেখেছেন যাতে তারা কোনো প্রকার মিছিলটি নিয়ে অন্য কোনো দিকে ধাপিত না হতে পারবে। দর্শক সরাসরি যুক্ত রয়েছে বলতেন দেখতে পাচ্ছেন বিশাল এগিয়ে আসছে, দেখানোর চেষ্টা করছি যে সপ্তম শ্রেণীর পাঠ্য বইতে শরীফ থেকে শুরু হওয়ার গল্প, সেই গল্পের প্রতিবাদেই কিন্তু এই বিশাল বিক্ষোভ মিছিল দেশে। মিছিল নিয়ে আসছে দেখানোর চেষ্টা করছে আমাদেরকে, দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কিন্তু তাদের পীর সাহেব যিনি তাদের চরমরায় পীর সাহেবের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে কিন্তু বেরিয়েছেন রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষাকর্মী বাতিলের দাবিতে। দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু অপেক্ষায় সতর্ক অবস্থান, এবং তারা কিন্তু বিশাল সমাবেশ করে Oh,
দিন।